ঘরের মধ্যে বসে থাকে আর আল্লাহ আল্লাহ করে। আপনার যে ঘর আল্লাহ আল্লাহ করতেছেন ওই এক না ঘর খালি ঠিক আছে, আর আপনার পাশের ঘরের মধ্যে আপনার বউ আর আপনার বেটি ভারতের স্টার অফ সাজি বাংলা দেখতেছে আপনার ঘর, আর পাশের ঘর একই বাড়ির দুই ঘর, এক ঘর জিকির হয় আর এক ঘর ধরি হরি হয়, কেন মুসলমানের ঘর ধরি হরি কেন যায় দেখেন আপনার বউ স্টার জলসা হিন্দুকের নাটক দেখতেছে আর ওই নাটকের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য লোলো লোকের বাজতেছে। রাত 9টার সময় আপনার যখন এসে নামাজ পড়ে বাড়িতে ঘুমান ফেরেস্তা ঘুরবার আসে আপনাকে এই প্রামাণিক পাড়া জানেন, আসে দেখে তো প্রত্যেক বাড়ির থেকে লোলো লোকের বাদ্য বাজতেছে, ওই স্টার জলসা জি বাংলা দেখার কারণে হিন্দুকের পূজার বাদ্য বাজতেছে ফেরেস্তা না আল্লাহ। এটা কোন এলাকা আল্লাহ কালী বলার নাম তো কালী, এটা কোন এলাকা আল্লাহকে আগে হিন্দু আসলো রে এখন আর মুসলমান, কিন্তু মুসলমানদেরকে ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য কেন বাজতেছে? তাই সারা ভালো আছে কিন্তু বউগুলো ঠিক করে পারবে, স্বামীগুলো ভালো আছে বউগুলো ঠিক করতে পারে নাই। যদি আপনি জান্নাতে যাবার চান আপনার বউকে আপনার হেফাজতে আনতে হবে, জোরে কেন রাসুল বলেছেন যে জাতির যে অনুসরণ করবে ওই জাতির সাথে বান্দা জাহান্নাম হতে হবে। তো পূজার বাদ্য কারা বাজাবে, মুসলমান না হিন্দু? তা আপনাকে ঘরত বাজে ক্যান্ডিশন লাইন বদরের যুদ্ধ করে সাহাবেরা যে সব পাইছে আপনি খালি কৃষি দিয়ে দেশের লাইন কাটেন একই সব একই সব। বর্তমানে বাংলাদেশে বদর যুদ্ধ নাই আবার ঘরে ঘরে আছে খালি কাপড় কাটা কৃষি দিয়ে আপনি দেশের লাইন বিসমিল্লাহকে কাটিয়ে দেন, বউ যদি কয় ডিসের লাইন কাটলে আমি থাকবো না আপনি তখন বলবে যা পুরে না বলে আর কতদিন থাকবো যা যা পুরে না বউ, খালি যদি বলেন পুরে না বউ যা ওই দোলাত করে আমি ডিসের লাইনও দেখবো না আমি আপনার ছাড়বো না, কিন্তু আমরা এই শক্ত কথা করার থাকলে দিকে বউ যা ইচ্ছা তাই ধরে গণ করা ঠিক কিনা একটা মরদ মানুষ তার দল সাজি বাংলা দেখেন একটা দেখেন, যদি কোনো পুরুষ মানুষ দেখে বুঝবে না এর মধ্যে হিজড়ার স্বভাব আছে। আপনাদের পুরুষের মধ্যে কেউ যদি হিন্দু করে স্টার কালচার দিয়ে বাংলা দেখে বুঝবেন তার মধ্যে কিসের স্বভাব আছে, হিন্দুদের স্বভাব। কোন মরদ মানুষ এই ম্যান ম্যানা পেয়া পেয়া নাটক দেখতে যায় কিরে ছেলে মেয়েকে হাসতেছে রে কিরে এরা তো বাদ বুঝতেছে ভাই গাড়ির থেকে নামলি এরা কে রে বুঝল রে এসে বুঝলো ডাইরেক্ট একশো কোনো হুজুর নাই কোনো হাজি নাই ডাইরেক্ট এটাই বলবে রাস্তার হয়ে যায় এই ছোটো ছোটো বাচ্চারা আমার সরাসরি বুঝলো তো আর সামনে বসে বাসুন শোনো বাবা শোনো আল্লাহর বান্দার একটু মনোযোগ দর্শন দেন ওমর ফারুক বলতে হোসাইন তুমি যে তিনটা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ করতে এসেছি, এখন নির্দিষ্ট তারিখ মোতাবেক আমার দিকে একটু খেয়াল করবেন, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত উমর বসে গেছে বাম পাশে হজরত আলী বসেছেন আর মাঝখানে হজরত হোসাইন বসেছে, সামনে একটা চাদর দেওয়া হয়েছে আমার কথা কি খেয়াল করতেছেন? ডান পাশে হজরত উমর বাম পাশে হজরত আলী মাঝখানে হোসাইন সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে ওই 18 বছরের বয়সের মেয়েটাকে বসানো হয়েছে, আপনারা যে বসাটার দিকে খেয়াল করেন ডান পাশে হজরত তোমার বাম পাশে হজরত আলী মাঝখানে হোসাইন সামনে চাদর চাদর ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে, এখানে আমাদের একটা জিনিস খেয়াল করা লাগবে সামনে চাদর দেওয়ার কারণ কি, সকলে জবাব করে বলেন কারণ কি আরো জোরে অথচ আমাদের বাংলাদেশে মমতাজ বেগম গানে গানে কইছে ওরে শরীয়তের মৌলানা ১৪টা করলা কানা ওরে শরীয়তের মৌলানা ১৪টা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না তেঁতুল হুজুর বুঝল না তেঁতুল তত্ত্ব কিছুদিন আগে হাসানুল গিনু বলে নাই এই মোল্লা আর তেঁতুল তত্ত্ব শুনে নেই হাসানুল গিনু আজকে কয়েকদিন আগে সংসদের মধ্যে বলেছে এই মোল্লারা ওয়াজের নামে রাজনীতি করে ওয়াজের মাধ্যমে মানুষকে কোরআন রাজত্বের দিকে ডাকে আর এই তেঁতুল তত্ত্ব প্রচার করে, এই কথাগুলো
ইনু সাহেব বললেন, আমি পরের দিন আমার মাহফিল ছিল নড়াইল ইউটিউবে দেখবে, আমি নড়াইল গিয়ে বলেছি ইনু আর রাশেদ খান মিনু তোমরা দুই বন্ধুতে বাংলাদেশের কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য দাঁড়াও, বাংলার জনগণ ভুল করেও তোমাদের ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে না, কারণ চেয়ারম্যান হওয়ার যোগ্যতা তোমাদের নাই। বর্তমান সরকারের দয়ায়, বর্তমান যে সরকার আছে এই সরকারের দয়ায় তারা সংসদে ঢোকার সাপ আছে, জোরে করার কথা ঠিক করে। বর্তমান সরকার যদি পাশে না থাকলে ওরা চেয়ারম্যান হবে, আর ওরা সংসদে যায় তেঁতুল তথ্য, আর মমতা আছে তেঁতুল হুজুর বলতে আহম্মদ শফি হুজুরকে বুঝাইছে। জানেন বর্তমানে 103 বছর বয়স, গোটা বাংলাদেশের ভিতরে সমস্ত আলেমেরা যাকে মাথার তাজ বলে সম্মান করে, আলেমদের উস্তাদ লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আহম্মদ শফি, তাকে বানাইছে তেঁতুল হুজুর। জোরে বল কি হুজুর, ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না। আপনার বলেন তো, মনের পর্দা যদি বড় পর্দা হয় উমর ফারুকের মন কেমন? একটু কথা কওয়া লাগবে, উমরের মন কেমন, হোসেনের মন কেমন, হয়তো আলীর মন কেমন? তাহলে মনের পর্দায় যদি পর্দা হয় তাহলে তিনজনের মন তো ভালো, তাহলে সামনে চাদর দেওয়ার দরকার কি? এখানে চাদর যে হযরত উমর বুঝাইলেন, আল্লাহ রাজত্ব যখন চালু থাকবে তখন মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। এই কোরআনের রাজত্ব যখন চালু থাকবে তখন মনের পর্দা পর্দা না, পর্দা হলো কার আইন? আজকে বাংলাদেশের সরকার যদি পর্দার আইন চালু করত তাহলে 6 বছরের বাচ্চাকে ধর্ষিত হওয়া লাগতো না। আজকে নারী নিরাপত্তার নামে সরকার বহু আইন করেছে, করেনি? ধর্ষণের মৃত্যুদণ্ড, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ইভটিজিং করলে 2 বছরের কারাদণ্ড, এত কঠিন কঠিন আইন করার পরেও বাংলাদেশের নারীরা কিন্তু নিরাপত্তা পাচ্ছে পাচ্ছে না, কারণ কি বোঝা লাগবে তো, যে ঘরের মধ্যে যে শুটকি মাছ আছে, এই শুটকি মাছ যদি ঘরে থাকে বিড়ালকে কোনো দিন দাওয়াত দেওয়া লাগে? জানার ঘর শুটকি আছে বিড়াল তোমার দাওয়াত লাগে? শুটকির গন্ধ বিড়ালের নাকের সাথে একটা সম্পর্ক আছে না নেই? বিড়াল ঘরের মধ্যে যায় দেখে ঘরের দরজা খোলা, দরজা খোলা পায় বিড়াল খুশি হয়ে খাটের তলে ভুলকি দিয়ে দেখে পাতিলে শুটকি আছে, তারপর কোনো ঢাকনা নাই, ঢাকনা ছাড়া শুটকির পাতিলে বিড়াল বিষ বিড়াল ছাড়া মুখ দিয়ে সমানে শুটকি খায়, খসর খসর শব্দতে শুটকির মালিক চিন্তা করে কে শব্দ কি হয়, সে থেকে বিড়াল কাম সারতেছে, পিছন দিক থেকে বিড়ালকে খপ করে ধরে বলতেছে বিড়াল আমার 2000 টাকা কেজি শুটকি তুই কেন খাইনি বল, পুনরায় যদি শুটকি খাস তোরে 20টা বেত মারবো, যেই বিড়ালকে 1টা বেত মারলে বিড়াল মরে যাবে, সেই বিড়ালকে 20টা বেতের আইন যা বিড়ালকে ছাইড়া দিয়েছে, ঘরের দরজা জানলা আগের মতোই খোলা রাখছে। আপনার বলেন তো, 20টা বেতের আইনে কি বিড়াল শুটকি খাওয়া বন্ধ করবে? তুমি যতই আইন করো বিড়ালের হাত থেকে শুটকি বাঁচাবার পারবে না, শুটকি যদি তুমি বাঁচাবার চাও তাহলে তোমার মিথ্যা 20টা বেতের আইনের দরকার নাই, দরজা জানলা বন্ধ করে দাও, বিড়ালের বাপেরও ক্ষমতা নাই শুটকির কাছে আসতে পারে। আজকে নারী নিরাপত্তার নামে যত আইন করেছে সরকার একটা আইনেরও দরকার নাই, খালি নারীদের জন্য দরজা জানলা মানে পর্দার আইনটা চালু করে দে, বাংলার প্রত্যেকটা নারী আল্লাহর রহমতে নিরাপত্তা পাবে। জোরে বলেন চিন্তা করেন, ওমর ফারুক বলে হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, প্রশ্ন হলো কয়টা খুব খেয়াল করবেন, হোসেন রাজিয়াল্লাহ বলে রে মে আব্দুল এলে কেগুলোকে খাবে, চাটা খাবে কে, আপনার চা খাবে, চা খাবে কেউ খাবার চা চা, এখানে কে চা খাবি রে, আমি আমার ওয়াজের জীবনে তেজও চা খাই, এই জন্যে খাই না যে এতগুলো মানুষের বসা দিয়ে চা খাওয়া একটা সরম ব্যাপার, আপনাদের মধ্যে কেন যদি খাওয়ার মন চায় তাহলে সাইডে দেখায় আসবে, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবি এক গ্লাস দুধ নিয়ে এসে বলতে দুধটা যদি পান করতেন আমি খুব খুশি হতাম, রাসূল দুধের গ্লাস হাতে নিয়ে বললেন সাহাবি দাওয়াত দিলে ঠিকই কিন্তু জাগা মতো দেওয়ার ভালো লাগে,
সাহাবী বললো হুজুর আমার ভুল কোন জায়গায়? আল্লাহ নবী বললেন এতগুলো সাহাবীর মধ্যে তুমি আমাকে এক গ্লাস দুধ পান করার দাওয়াত দিলে, এই দাওয়াতটা যখন আমি একা থাকতাম তখন দেওয়া দরকার ছিল, এতগুলো সাহাবীর মধ্যে আমার দাওয়াত দিলে, এদেরকে বসে রেখে আমি দুধটা কেমনি খাই? সাহাবীরা বললেন হুজুর আমি আমরা আপনাকে এত ভালোবাসি, আপনি দুধ পান করেন আমাদের কোনো আপত্তি। আর রাসূল বললেন তোমরা যেমন আমাকে ভালোবাসো তার চাইতে আমি 100 গুণ বেশি তোমাদের ভালোবাসি। এখন কি করবে? গরিব সাহাবি চোখের পানি বের করে কাঁদে, আল্লাহ নবী দুধের গিলাস দিয়ে বলে সাহাবীরা রে ও দাওয়াত দিতে ভুল করেছে, ও দাওয়াত দিতে ভুল করেছে। তাই বলে আমি কি দাওয়াত দিতে ভুল করবো নাকি? আমি তোমাদের সবাইকে দাওয়াত দিলাম পেট ভরে দুধ পান করো। এক গ্লাস দুধ নবী নিয়ে বললেন তোমাদের সকলকে আমি দাওয়াত দিলাম পেট ভরে দুধ পান করো। এই বলে আল্লাহ নবী দুধের গিলাসে মুখ লাগাই দেয়া কিছু দুধ পান করা অবাক্করকে বলে অবাক্কর পেট ভরে দুধ পান করে ওমরকে পার করে দাও, ওমর পেট ভরে দুধ পান করে ওসমানকে দাও, ওসমান পেট ভরে দুধ পান করে আলীকে দাও। হত অবাক্কর দুধের গিলাস নিয়ে নবীর মুখের দিকে একবার তাকায়, দুধের গিলাসের দিকে একবার তাকায়, যতটুকু দুধ গিলাসের মধ্যে আছে পেট ভরা তো দূরের কথা, আমি সম্পূর্ণ দুধ পান করলে আমার আধা পেটে হবে না, তাহলে পেট ভরে কেমনে খাই? রাসূল বলা অবাক্কর তোমার যে দুই চোখ দুধ কম দেখতেছে ওই দুই চোখ বন্ধ করে দাও, যে দুই চোখ দুধ কম দেখতেছে ওই দুই চোখ বন্ধ করে দাও। অবাক্কর আল্লাহ দুইটা চোখ বন্ধ করে দিলেন, তাকায় তাকে দুধের গিলাস গিলাস নাই, আল্লাহ দুধের ভাণ্ড বানায়া দিছে। আহ্বান করে দিল্লা প্যাট ভর পান করে উমর ফারুককে দেয়, উমর ফারুক আহ্বান করে দিকে তাকাই, গিলাসের দিকে তাকাই, গিলাসের দিকে তাকায় অবাক করার দিকে তাকায়, বলে তুমি তো ঢক ঢক করে দুধ পান করলে কিন্তু গিলাসের তো কিছুই ফুরাইনি, তুমি কি দুধ পান করলে না অভিনয় করলে? আহ্বাক কর বাল্যিকু আন্নি পালাও আয়া, বাল্যিকু আন্নি পালাও আয়া। আহ্বাক কর বলে ওমর চোখ বন্ধ করো, উমর ফারুক চোখ বন্ধ করে দেখে হাতের গিলাস গিলাস না, ওটা আল্লাহ দুধের বালতি বানায় দিয়েছে, পেট ভরে পান করে ওসমানকে দেয়। এক একে 70 জন সাহাবী চোখ বন্ধ করে দুধ পান করে নবীর হাতে যখন গিলাসটা দিছে, নবী গিলাসটা দাওয়াতকারী সাহাবীর হাতে ফেরত দেয়, সাহাবী তাকায় দেখে যেমন দুধ তেমনি দেখা যায়, বলে ইয়া রাসূলুল্লাহ আমি যতটুকু দুধ এনেছি ততটুকুই তো গিলাসের মধ্যে আছে। আল্লাহ নবী বললে আল্লাহ দুধটা ঠিক রেখে বরকতের উপরে 70 জন সাহাবীর পেট ভরায়া দিছে। তাহলে সবাইকে খাওয়ানোর নিয়ত করা এটা কি কমে যাওয়া না বরকত হওয়া? আমি তো বলতেছি এনারা সবাইকে খাওয়াবে, পোলা খাওয়াবে, তবারক তবারক না, আবার চা খাওয়া কি দরকার? কে মন খারাপ করতেছে? আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, উমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন রাদিয়াল্লাহ দাঁড়িয়ে প্রশ্ন করতেছে, একটু মনোযোগ দেবেন, হোসাইন বলতেছে রে মেয়ে তুমি একা একা বসে আসো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়েছি। ওমর ফারুক বলে হোসাইন প্রশ্ন করা বাদ দিয়ে তুমি কি বলতেছো? তুমি একা কেমনে হলে তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তাহলে তুমি কেমনে একলা হলে? হোসাইন বলে রে মেয়ে তুমি একা একা বসে আছো তাই বলে মনে করো না তুমি একলা, আমার ডান পাশে যে মহামানব আমার বাম পাশে যে মহামানব বসে আছে, এই দুইটা মানুষ শুধু দেহ নিয়ে আমার পাশে বসেছে কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন হযরত উমর কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে ছেলের পক্ষে, ছেলের ধারে। তার মানে বোঝা গেল ছেলের ধারেই শুধু দেহ নিয়ে বসে থাকলে হবে না, শুধু দেহ নিয়ে থাকলে হবে না, মনটার দিকে খেয়াল করা লাগবে। ওমর ফারুক বলে হোসেন এখন তুমি প্রশ্ন করো, আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বলে 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? যেই বলছে আমার মাকে তুমি জানো, সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে, হযরত আলী চমকে উঠছে। আমি ছেলের সঙ্গে আছি, ছেলে আমার কথা না বলে তার মায়ের কথা কেন বলতেছে? হোসেন তো বলতে পারতো এ মেয়ে
আমার বাবাকে তুমি জানো, বাবার কথা না বলে মায়ের কথা বলার পিছনে কারণ হলো বাবা আনন্দে মাতিয়া সাগরের ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায়ু ধরে কতই যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভগে কেউ হবে না আমার মা, মা গো মা এটা ডাক দেন তো মা, কেমন লাগে কি বলবো প্রসবের কথা, মামিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবানা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। হোসেন বলতেছে রে মেয়ে আমার এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো, সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হোসেন আপনার মাকে আমি চিনি, যে কইছি চিনি, উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হলুদ আলী সর্দার দর দর করে পানি পড়তেছে, আর হোসেন মুসকি মুসকি হাসতেছে। তিন বিচারক তিন রকম, কয় বিচারক? উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী সর্দার দর দর করে পানি পড়তেছে, আর হোসেন মুসকি মুসকি হাসতেছে। একটু খেয়াল করবেন উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট, প্রথম প্রশ্নে আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো, আর উত্তর দিলে আমি চিনি, তুই কেমনি চিনবি রে, হোসেনের মা কি পাড়া বেড়ানি নাকি, পাড়া বেড়ানি কি পাড়ার উমুকের বউকে সবাই ছেলে, আপনার বউকে যদি পাড়ার সব লোক ছেলে আপনি বেশক জাহান্নামে, আপনি লেখে দেন আপনি জাহান্নামে যাবেন, আপনার বউ যদি গোটা পাড়ার লোক চিনি, জুমুকের বউয়ের চোখের চেহারা ভালো রে, আরেকজনটা গোলাপের তাকির মতন মুখ রে, আরেকজন কয় খাটো না হোক রে ভরসা রে, বুঝবেন আপনি জাহান্নামে যাবেন, কেন আপনার বউ পাড়ার লোক চিনে গেলে। আল্লাহ রাসূল বলেছে জান্নাত, দায়েস কোনোদিন জান্নাতে যাবে না, সাহাবীরা বললেন দায়েস কোন নারী, আল্লাহ নবী বলে দায়েস নারী না, দায়েস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না, তাহলে আমার বউ গোটা পাড়ার লোক চিনে তার মানে লক্ষণ ভালো, এ কথা আমার লক্ষণ ভালো। আপনার অনেক সময় তো মোটর সাইকেলের ভিতরে বউ নিয়ে ঈদের দিন অমুক দিন একটু গোটা পাড়া ঘরে ঘরে না, এরকম ঘরে না বউ দেখাচ্ছে ঘরে দেখতেছে, যে কয়টা যুবক আপনার বউ দেখেছে দেখার মধ্যেও কিন্তু দেখার সাইজ আছে, কেউ দেখে এরকম দেখে আহ কয় ঢুকি ছিলি মারছে, কেউ আর দেখে করছে মা ভাবেই দেখে, এরকম এক একজন এক একভাবে দেখছে, রাত্রে দরজা জানলা বন্ধ করে ঘুমাইছে, আপনার ওই ব্যাপারটা বউ কোন পক্ষে দশজনের ল্যাপের মধ্যে ঢুকছে, ব্যাপারটা বউ দশজনের ল্যাপের মধ্যে ঢুকছে, আপনার ব্যাপারটা বইয়ের কারণে ওদের স্বপ্ন তো সসে আমাদের যুবকদের শরীর শেষ হয়ে যাবে, দেওয়ালে দেওয়ালে পোস্টাল, দেওয়ালে দেওয়ালে পোস্টাল, নেকেট পোস্টাল, দেখছেন আপনারা যৌন শক্তি হারবাল দেখেন না, ইন্ডিয়ান হারবাল আমি দেখলাম লেখা আছে, ছোট জিনিস বড় করবেন, সেগুন আছে মোটা করবেন, ব্যাকা আছে সোজা করবেন, আগামী টাকা আছে কোন লেভেল প্রদর্শন করবেন, তাহলে দুই মাস, দুই মাসে ওষুধ খান, আপনি খালি দুই মাস ওষুধ খাবেন, আপনি প্রথম সাত দিন ভালো থাকবেন, পরে আপনি হিজড়া হয়ে যাবেন, হিজড়া হয়ে যাবেন, মুসলমান কোনোদিন ইন্ডিয়ান হারবার খাওয়া রাখবে না, মুসলমানের সবচাইতে বড় ওষুধ হলো আল্লাহর কোরআন, জোরে অনুনজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান এত আস্তে করেন কেন, এসে তো জোরে পারবেন না, সব সমস্যার সমাধান আল কোরআনের আহ্বান, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান, হযরত আলীর সর্দার দর দর করে পানি পড়তেছে, হযরত আলীর সর্দার দর দর করে পানি পড়ার কারণ হলো
এসব নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। খুব খেয়াল করবেন, ঘরের মধ্যে ঢুইকা থেকে ঘর সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া মা ফাতেমা সুন্দরী সাজিদা গুজিদা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকিয়ে আল্লাহর প্রশংসা করতেছে, এত সুন্দর ঘর সাজাইছে, এত সুন্দর সন্তান দুইটাকে সাজায় দিয়া বউটা সুন্দরী সাজিদা গুজিদা বসে আছে। হযরত আল্লাহর শুকর আদায় করতেছে, এমন সময় ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন যখন অন্য ঘরে যায়, মা ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার পরে হযরত আলী আরো আনন্দ নিয়ে বলে, ফাতেমা আজকে ছয় মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তুমি আমার সঙ্গে তেমন করে ভালো কথা বলো নাই, শুধু কান্নাকাটি করেছো, আজকে এত সুন্দর করে ঘর সাজাইছো, এত সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিয়ে তুমি সুন্দরী সাজিদা গুজিদা ঘরের মধ্যে বসে আছো। আমি আসার সঙ্গে সঙ্গে হাসান হোসেনকে অন্য ঘরে পাঠাই দিয়ে দরজা বন্ধ করলা, আসো আমার বুকের ভিতরে, আমি একটু তোমার সঙ্গে আদর সোহাগ প্রেম করতে চাই। ফাতেমার চোখটা দর দর করে পানি পড়তেছে। আমি বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, ওগোর সঙ্গে আর কোনোদিন সুন্দর করে ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সুন্দর করে সাজাবার পারবো না, আর কোনোদিন সাজিদা গুজিদা আপনার সামনে দাঁড়াবার সময় হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মন্ত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গুলো কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি পর্দানিশি ফাতেমা সবসময় আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার মৃত্যুটা পর্দার ভিতরে দিও, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই জন্য আজকে রাতে অন্ধকারকে পর্দা বানায় আমার মৃত্যু হবে, আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি আমার কাছে কিছুই চাইলা না, আজকে মরার সময় তুমি কি চাইবা ফাতেমা? বলে, আমার এক নম্বর চাও হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে, রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে যদি দাফন করেন তাহলে আমার কবরের পর্দা থাকবে না, এই জন্য রাতের অন্ধকারই। ও গো স্বামী আমার দুই নম্বর চাহিদা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, তুমি জানাজা কেন নিষেধ করতেছো? ফাতেমা বলে, ও গো স্বামী লক্ষ মানুষ হাজির হয়ে আমার লাভটা কি? যদি লক্ষ মানুষ বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার গো ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ও স্বামী আমার তিন নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমার লাশ কান্দে নেওয়ার মতন পুরুষ মানুষ দুনিয়াতে তেমন নাই। যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারতো, আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নেবার পারতো। ও গো স্বামী আমার বাবা বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, খাটনি কান্দে কে নিবে? আপনি আমার লাশটা জান্নাতের বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে রাতের অন্ধকারে, দুনিয়ার কোনো মানুষ যেন আমার কবরে খবর না যাবে। বাজান গো হযরত আলী এক দৌড়ে গেছে আবু জার কিফারের কাছে, আবু জার আবু জার বলে কাঁদতেছে। আবু জার চমকে যায়, গভীর রাতে এমন করে কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আলী, কি জন্যে কান্দো আলী? বলে, আমার ফাতেমার জন্য কবর খুঁড়তে হবে, রাতের বেলা কেন দিনের বেলা হবে না? বলে, পর্দার এসে ফাতেমা গোপনে বিদায় নেবে, দুনিয়ার কোনো মানুষ যেন কবরের খবর না জানে। আবু জার গিফারে কবর খুঁড়তে পারে নাই, যতটুকু খুঁড়েছে এরপর হযরত আলী কবর খুঁড়ে ফাতেমাকে যখন দাফন করে মাটি দিয়ে যখন আসমানের দিকে তাকায় বলে, মাবু আমার ফাতেমা রাতের অন্ধকারে
বিদায় নিল, রাতের অন্ধকারে কবর দেওয়া হলো। এই বলে যেই মাত্র কবর দিকে তাকাইছে, দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী কান্দার বলে ফাতেমার কবর, এই মাত্র ফাতেমার কবর দিলাম, কবর কোন জায়গায়? কে যেন বলতেছে, আলী রে আমার ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহর জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যেই ফাতেমার কবরের খবর দুনিয়ার মানুষ জানে না, সেই ফাতেমারে চিনবে কেমনে? মেয়েটাকে বলতে তো হোসাইন আমি আপনার মাকে চিনি, কেমনে চিনবে? আলী কানতেছে, ওমর ফারুক জিব্বাত কামড় দিয়া হোসাইন মুসকি মুসকি হাসতেছে। মেয়েটা বলে, হোসাইন আপনি যে প্রশ্ন করলেন আমার মাকে জানো, আমি উত্তর দিলাম হইল কি হইল না, আপনার তিন বিচারক যে কথা না বলে চুপ করে আছেন। ওমর ফারুক বলে, কেমনে হবে, তোমাকে প্রশ্ন করলাম আমার মাকে জানো আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? তোমার বাড়ি হলো রোম দেশে, রোমের জেলখানায় তুমি বন্দি বড় হয়েছো, তুমি হোসাইন ফাতেমাকে কেমনে চিনবে? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, যেই বলে আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম কানে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হজালি দাঁড়িয়ে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ রয়েছে। যা বলছিস বলছিস আর বলিস না, এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ, পরপুরুষের নাম কি? হযরত ওমর চিন্তা করে দেখেন যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাকানা ওমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হয় নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দিয়েছে। সেই ওমরের মতন মহান মানুষ যদি পরপুরুষ হয় তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? মুরিদের বউ আর পীর সাহেব এ কথা বল না কেন? আজকে আমাদের বাংলাদেশে, আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর আয়না বসাইয়া দিছে কলবের ভিতর রে বাবা। ফেসবুক খুললেই দেখা যায় বাবার পায়ে মেয়ে মানুষ সেজদা করতেছে, দেখা যায় না এটা বাংলাদেশ না বিদেশে? আমাকে বাংলাদেশে 90% মুসলমানের দেশে এরকম বেহায়াপনা চলে, এগুলোর বিরুদ্ধে সংসদে কথা হয় না, কথা হয় বদরিশিদ কি মাস করলো? আমরা এখানে আজকে কাউকে গালি দিছি, এ কথা বল না, কোন গালি দিছি? সব কথা ইউটিউবে উঠতেছে, কোন গালি দিছি? কোনো বিরুদ্ধে কথা বলা হয় না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া ছিল, বাম কানে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল, তুই কেমনে বললি মা? মেয়েটা বলতেছে, মুরব্বি ওই রোমের জেলখানায় যখন আমি বন্দি ছিলাম সকালবেলা তিনটা করে চাবুক মারত, বিকালবেলা তিনটা করে চাবুক মারত, এই চাবুক মারতে মারতে একসঙ্গে আমি বেহুশ অবস্থায় আল্লাহকে বললাম, মাগো আপনি আছেন আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এই বলে কানতে কানতে যখন ঘুমিয়ে গেছি, এমন সময় দেখি নূরের একটা পুতুলি আমার শিয়রের পাশে বসে, আমার মাথার হাঁচুলের মধ্যে হাত দিয়ে কানতেছে। আমি বললাম, কে গো আপনি, জান্নাতের নুরি না বেহেস্তের পরি, এমন করে আপনি কেন কানতেছেন? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেস্তের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতে। মেয়েটা বলতেছে, আমি মুমিনিন, আমি সঙ্গে সঙ্গে চোখের দিকে তাকাই, দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম কানে কালো একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন সিল্লা বলে, রে আমি এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী রে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে, আমার মনে হয় আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতে, যে এত সহজ না, একটা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করব, সেই কথা কিন্তু আমি বলি নাই, তিন প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কয় প্রশ্ন? একটা একটা প্রশ্ন সবাই পারবে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, ঠেলা করলে যে আল্লাহ সবাই কয়, এটাকে আপনার বিশ্বাস করেন? যুদ্ধের সময় অনেক হিন্দুরা আল্লাহ ঠেলা করে,
আর আমার জীবনে বাস্তব আমি ওই কাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি থুইয়া যোগনা রয়ে পারে মাঝনা বাড়ি আমার ওয়াজ মাঝনা বাড়ি তো মাহফিল কমিটি বিশাল একটা নৌকা নিয়ে আসছে একেবারে লঞ্চের মতো আমি নৌকার মাঝে বসলাম দেখি 100 যাত্রীর নৌকা নৌকা যখন যোগনার মাঝখানে আল্লাহ কি শান আসমানে কালো এক মেঘের মধ্যে বাতাস যেই বাতাস শুরু হলো ওই নৌকায় এতগুলো মানুষের মধ্যে দুইজন হিন্দু ছিল ওই দুই হিন্দু আমার কাছে এসে বলতে যে হুজুর কিছু একটা করেন আমি বললাম কি করবো বলে এরকম অবস্থা হলে আসান দেওয়া হবে আমাদের বাড়ি মুসলমান এলাকার তো এরকম বিপদ হলে মুয়াজ্জিন আজান দেয় আমার হাফেজ সাহেবকে বললাম দেওয়া যায় একবার দিলে ভালো কমে গেল দুইবার দিলে ভালো হলো আমি দুই হিন্দুকে বললাম তোদের ভগবানের খবর কি ওরা দুইজন নিচের দিকে তাকায় বলতেছে ঠেলা তোলে ভগবান আছে ঠেলা তোলে সবাই আল্লাহ পায় ধরে কম কি তাহলে কবরে তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্নের উত্তর সবাই পারবে হিন্দুরাও আল্লাহ বলবে খ্রিস্টানও আল্লাহ বলবে ইহুদিও আল্লাহ বলবে মুসলমানও আল্লাহ বলবে কিন্তু দুই নম্বর প্রশ্ন যখন করবে তখন ধরা খাবে যখন দুই নম্বর বলবে আমার দিন উকা তোমার দিন কি তখন তার কথা না একমাত্র কারা পারবে একমাত্র আমরাই পারবো জোরে এখন তুমি দুই নম্বর প্রশ্ন করো এবার হোসাইন দুই নম্বর প্রশ্ন করতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন বিরক্ত হচ্ছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন হোসাইন দুই নম্বর প্রশ্ন করতেছে রে মেয়ে আমার দুই নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি যে ইমান গ্রহণ করলে 6 বছর বয়সে তুমি যে ইমান গ্রহণ করলে তোমার দাদা খ্রিস্টান তোমার বাবা খ্রিস্টান তোমার মা খ্রিস্টান ওই রোম দেশের সকলেই খ্রিস্টান ওই খ্রিস্টান দেশের মধ্যে 6 বছর বয়সে তুমি ইমান পাইলে কোথায় ইমানের খবর তোমাকে কে দিল কি কারণে তুমি ইমান গ্রহণ করলে এটাই হলো আমার দুই নম্বর প্রশ্ন ওমর ফারুক থরথর করে কাঁপতেছে কাঁপার কারণ হলো এই প্রশ্ন ফারুক ওমরের করা দরকার ছিল ধরে কোন কথা ঠিক কিনা যখন দুই পাহাড়ের মাঝখান মেয়েটাকে দেখেছে মেয়েটা যখন বলতে 6 দিন হলে খুঁজতেছি আমার দুঃখ হলো 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি তখন কিন্তু হরক ওমরই প্রশ্ন করা দরকার ছিল 6 বছর বয়সে তুমি ইমান কেমনে পাইলে যেই প্রশ্ন হজরত ওমর করতে পারে নাই সেই প্রশ্ন করলো হোসাইন জোরে গান কে সেই প্রশ্ন করলো হোসাইন 6 বছর বয়সে ইমান কেমনে পাইলে এবার মেয়েটা বল হোসাইন 6 বছর বয়সে ইমান কেমনে পাইলাম যদি আমি বলতে চাই আপনারা কিন্তু বড় কষ্ট পাবেন ওমর ফারুক বলে বিয়া যদি বসবার চাও তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর দাও যতই কষ্ট পাই হোসাইনের সঙ্গে তোমার বিয়াটা আমি ওমর দেখ পার মেয়েটা বলতেছি আমি ইরাল মমিনী 6 বছর বয়সে ইমান কেমনে পাইলাম তাহলে শোনেন আমি আমার মায়ের কাছে ছিলাম অন্তর মহলে আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না আমার দাদা হলো রোম সম্রাট কাইসার অন্দর মহলে গিয়া আমার মায়ের কাছে বলতেছে আমার নাতনি কোন জায়গায় আমি তখন ঘর থেকে বের হয়ে বললাম দাদু ভাই আমার দাদা বলে নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি আমি 6 বছরের ছোট্ট মেয়েকে দাদা যখন বলতেছে রোমের রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি আমি বললাম দাদু ভাই আমি খেলা দেখবার চাই দাদা আমার হাতটা ধরে রোমের রাজ দরবারে দাদার সিংহাসনের পাশে আমার জন্য ছোট একটা ছোট্ট চেয়ার সেট করে রেখেছে ওই চেয়ারে বসে বললাম দাদু ভাই খেলা কোন জায়গায় আমার দাদা বলে ওই যে তাকায় দেখ মেয়েটা বলে হোসানি ওই 6 বছর বয়সী ইমান কেমনে পাইলাম শুনতে যদি চান তাহলে শোনেন আমার দাদা বলে ওই যে তাকায় দেখ আমি তাকাই দেখি একটা মানুষের দুইটা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রেখেছে ওই মানুষের দুইটা হাত কালো রশি দিয়ে বেঁধে রেখেছে ওই মানুষের দুইটা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসে আপনি আমার যা দেখাচ্ছেন ওইটা একটা মানুষ আমি দেখতে পাই আমার দাদা বলে খবরদার মানুষ না মানুষ না মানুষ বলবি না ওটা মানুষ না রে ওইটা হইল মুসলমান মেয়েটা বলা হোসাইন আমি 6 বছর বয়সে বুঝতে পারলাম খ্রিস্টান জাতিরা মুসলমানকে মানুষ মনে করে না।